নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডোমিনোস স্টাইলের চিজ গার্লিক ব্রেড বানাবো। এর জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এর জন্য আমি নিয়েছি ব্রেড, নিয়েছি চিজ, নিয়েছি রসুন, নিয়েছি আর বাটার নিয়েছি। এবার চলুন দেখাই কিভাবে আমি এই চিজ গার্লিক ব্রেডটা বানাই। প্রথমে আমি রসুনগুলোকে এই গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব। এই দেখুন, এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি এই বাটিতে প্রথমে এই বাটারটা একটু গলিয়ে নেব। বাটারের সাথে আমি একটু এই রসুন গুলো দিয়ে দিলাম, দিয়ে এই দুটোকে প্রথমে আমি একটু গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে একেবারে আমি এটা গলিয়ে নিচ্ছি, দেখেছেন? এই দেখুন, এবার আমার বাটারের মধ্যে গার্লিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এই দেখুন, এই যে নিলাম ব্রেডটা, ব্রেডের মধ্যে এই যে বাটার আর রসুনের মিশ্রণটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবো। এই দেখুন, দিয়ে এই দেখুন ব্রেডটা দিয়ে দিলাম, এই যে ব্রেডটা দিয়ে দিলাম। এবার এই দেখুন, এর উপরে এই দেখুন চিজটা দিয়ে দিলাম, দেখুন ব্রেডটা দিয়ে দিলাম, দিয়ে এই যে বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এই বাটারটা প্রথমে এটা দিয়ে দিচ্ছি, দেখুন চিজ গার্লিক বাটারটা দিলাম, দিয়ে এই যে বাটার দিয়ে দিলাম। এবার দেখুন এই যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এবার এই দেখুন, এটা একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে লো হিটে করতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। আর এটা হচ্ছে বেশি পছন্দ ডোমিনোস স্টাইলের ব্রেড, এটা বাচ্চাদেরই বেশি পছন্দ গার্লিক ব্রেডটা। এই দেখুন বন্ধুরা, আমার চিজ গার্লিক ব্রেডটা কি দারুণ হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ডেকোরেটিং করব। দেখেন বন্ধুরা আমার কি দারুণ চিজ গার্লিক ব্রেডটা হয়েছে। এবার এটার উপরে আমি এই দেখুন একটুখানি এই টমেটো সস দিয়ে দিলাম। দেখেছেন কি দারুণ চিজ গার্লিক ব্রেড হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চিজ গার্লিক ব্রেড করবেন, 2 মিনিটেই হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলছেন বন্ধুরা, ভেতরটা কি সুন্দর চিজটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চিজ গার্লিক ব্রেডটা তৈরি করবেন।